সাবস্ক্রাইব করুন হারিস টেকনো বাংলা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনেতে ক্লিক করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে পাওয়ার জন্য হ্যালো গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ফাইভ এমবির অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো। যার সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কেননা ওই একটিমাত্র ফাইভ এমবির অ্যাপ্লিকেশনের মধ্যে প্রায় একশো পঞ্চাশটির মতো অ্যাপ্লিকেশান রয়েছে একটি অ্যাপ্লিকেশনের ভেতরে যার মধ্যে আপনারা পুরো ওয়ার্ল্ডে যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক ইউটিউব টুইটার স্ন্যাপচ্যাট আরও বিভিন্ন ধরনের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশান ওই একটিমাত্র অ্যাপের মধ্যে পেয়ে যাবেন এবং পুরো ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত নিউজ যে অ্যাপ্লিকেশানগুলি রয়েছে যার সাহায্যে খবর দেখাবার শোনা যায় সে সমস্ত সব অ্যাপ্লিকেশানগুলো আপনারা ওই ফাইভ এমবির অ্যাপ্লিকেশানের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে ওই অ্যাপ্লিকেশানটার ভেতরে যার সাহায্যে আপনারা যে ইন্ডিয়ান কারেন্সি এবং ইউএস ডলার ব্রিটিশ পাউন্ড আরও বিভিন্ন ধরনের যে সমস্ত কারেন্সিগুলো রয়েছে তার মধ্যে আপনারা ডিফারেন্স জানতে পারবেন এবং কোন জায়গায় কত মূল্য সেটাও আপনারা জানতে পারবেন বাংলাদেশের টাকার কত মূল্য ইউএস ডলারের সঙ্গে যে এক ইউএস ডলার সমান ইন্ডিয়ান কারেন্সি কত বা বাংলাদেশ কারেন্সি কত বা ব্রিটিশ পাউন্ডের যে ডিফারেন্স কত সব কিছু আপনারা জানতে পারবেন এবং ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা আরও এমন কিছু অ্যাপ্লিকেশন পাবেন যা আপনার বিভিন্ন কাজে লাগবে যেমন নোটপ্যাড রয়েছে এবং গুগল ট্রান্সলেট রয়েছে মানে ব্যাঙ্গলি থেকে ইংলিশ ইংলিশ থেকে ব্যাঙ্গলি এবং হিন্দি আরও যে সমস্ত বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করা যায় ট্রান্সলেটের মাধ্যমে ঠিক আছে ওই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পাবেন তাছাড়া ভিডিও এমপি থ্রি কাটার রয়েছে যার সাহায্যে আপনার ভিডিও বা এমপি থ্রিকে কাটতে পারবেন এবং আরও বিভিন্ন ধরনের রয়েছে যেমন ডিকশনারি পেয়ে যাবেন যার সাহায্যে আপনারা কোনো যদি মিনিং জানতে চান ইংলিশ মিনিং ব্যাঙ্গলি মিনিং বা হিন্দি মিনিং যে সমস্ত বাই মিনিং আপনি জানতে চান সমস্ত মিনিং আপনারা জানতে পেরে যাবেন ওই একটি অ্যাপ্লিকেশনের মধ্য কেননা ওই একটি অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা প্রায় একশো পঞ্চাশটির মতো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যা আপনার বিভিন্ন কাজে লাগতে পারে ঠিক আছে তো চলুন দেখা যাক কী সেই অ্যাপ্লিকেশান তো বন্ধুরা ওই অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে স্মার্ট কিট বা স্মার্ট কিট থ্রি সিক্সটি যার মধ্যে আপনারা এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো পেয়ে যাবেন যেগুলোর আমি নাম বললাম ওই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন কিংবা আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আর নাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন যে স্মার্ট কিট তাহলে আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশানটি সর্বপ্রথমেই দেখিয়ে দেবে ঠিক আছে তো চলুন দেখা যাক এর জন্য আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে যার পরে আপনারা সার্চ করে টাইপ করবেন যে স্মার্ট কিট এরপরে সার্চ করে দেবেন যে আপনারা সার্চ করলেই দেখতে পেয়ে যাবেন সর্বপ্রথমে দেখুন স্মার্ট কিট থ্রি সিক্সটি তো এই যে অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন এর যে এমবিটা বিটা দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট এবং এর যে রেটিংটা ফোর পয়েন্ট সিক্স এবং ওয়ান মিলিয়ন ইনস্টলার আছে ঠিক আছে তো এই ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিন আমি ইনস্টল করে নিচ্ছি ঠিক আছে তো দেখুন ইনস্টল হয়ে গিয়েছে এরপরে ওপেন বাটনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতে হবে তো ওপেন করার পর আপনাদের কাছে এই ধরনের ইন্টারফেস হয়ে অ্যাপ্লিকেশানটি ওপেন হবে তো আমি আপনাদেরকে এর আগেই বলেছি একটিমাত্র অ্যাপ্লিকেশান যার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান দেখতে পাবেন আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করালাম কিন্তু দেখুন এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় কত অ্যাপ্লিকেশান এবং এর মধ্যে আপনার আরও অ্যাপ্লিকেশান রয়েছে যেটি আমি আপনাদেরকে বলবো এরপরে তো দেখুন এর মধ্যে নোটপ্যাড রয়েছে ট্রান্সলেটর রয়েছে ডিকশনারি রয়েছে এমপি থ্রি রয়েছে মিরর রয়েছে কোড স্ক্যানার রয়েছে আপনারা যে কোনো কোডকে স্ক্যানও করতে পারবেন যে ব্যাটারি সার্ভার রয়েছে স্টপ ওয়াচ রয়েছে কারেন্সিও জানতে পারবেন ক্যালকুলেটরও রয়েছে কারেন্সি যদি জানতে চান যে ইন্ডিয়ান কারেন্সি কত এখন এক ইউএস ডলার সমান তাও জানতে পারবেন যদি আপনি চান যে এক ইউএস ডলার সমান বাংলাদেশের যে টাকার মূল্য কত তাও জানতে পারবেন বাংলাদেশ পাকিস্তান যে কোনো ব্রিটিশ পাউন্ড সব কিছু আপনারা জানতে পারবেন ঠিক আছে এবং যদি আপনি চান যে আপনি সোশ্যাল মিডিয়া এখানের মধ্য থেকে অ্যাক্সেস করবেন তো তার জন্য দেখুন টপরাইট কর্নার যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এইখানেতে ক্লিক করতে হবে এই থ্রি লাইনেতে ক্লিক করার পর আপনাদের কাছে এর ড্যাশবোর্ডটি ওপেন হবে তো দেখুন প্রথমে রয়েছে ক্রিয়েট শর্টকাট আমি এর এর কাজটা আমি পরে বলবো দেখুন আর নিচে আছে অল সোশ্যাল মিডিয়া এর উপরে ক্লিক করলে আপনারা বিশ্বের যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সব দেখতে পাবেন যেমন ক্লিক করছে দেখুন অল সোশ্যাল মিডিয়ার ওপরে ক্লিক করার পরে দেখুন এখানে ফেসবুক টুইটার গুগল প্লাস লিঙ্কডেন ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবং আরও যে সমস্ত রয়েছে মেসেঞ্জার যে ব্লগার স্ন্যাপচ্যাট সমস্ত বিভিন্ন অ্যাপ্লিকেশান আপনারা এর মধ্যে পেয়ে যাবেন যেগুলির নাম হয়তো এর আগে আপনারা কোনো দিন শোনেনি বা দেখেননি জানেননি সমস্ত এগুলি সবই হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন সবই আবার যদি আপনি ব্যাক আসেন তারপর যদি আপনি আবার থ্রি লাইনেতে ক্লিক করেন টপ রাইট কর্নারের দিয়ে আপনি যদি চান যে আপনি ওয়ার্ল্ডের নিউজ বিশ্বে যে সমস্ত ওয়ার্ল্ড নিউজ রয়েছে সমস্ত কিছু আপনি জানবেন বা দেখবেন তো তার জন্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড নিউজে ক্লিক করবেন তাহলে আপনাকে বিশ্বের যে সমস্ত নিউজ চ্যানেল রয়েছে সবই দেখতে পাবেন দেখুন এবিসি নিউজ বিবিসি নিউজ যে সিএনএন নিউজ রয়েছে সিবিসি নিউজ সমস্ত এ সমস্ত নিউজ চ্যানেল নাম হয়তো এ সমস্তগুলোর মধ্যে আপনারা এর আগেও হয়তো শোনেননি ঠিক আছে যদি আপনি চান যে অন্য কিছু জানতে হতো তার জন্য আপনাকে আবার থ্রি লাইনেতে ক্লিক করার পরে দেখুন আপনি যদি জানতে চান যে অল সোশ্যাল শপিং সম্পর্কে জানবেন কী কী শপিংয়ের জন্য অ্যাপ্লিকেশান রয়েছে তো তার জন্য আপনাকে অল শপিংয়ে ক্লিক করতে হবে অল শপিংয়ে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাজন বেস্ট বাই ইবে এ সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ওয়ালমার্ট যে যেগুলির নাম হয়তো এর আগে আমি বা আপনি অনেকেই শোনেননি ঠিক আছে এ সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো আপনি যদি চান এখানের মধ্যে থেকে এগুলিকে অ্যাক্সেস করতে পারতেন যদি আপনি চান এ সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে কোনটি আপনাকে হয়তো পছন্দ লেগেছে তো আপনি সেটিকে আপনার এই যে স্ক্রিন হোম স্ক্রিনের মধ্যে আপনি নিয়ে আসবেন তো তার জন্য আপনাকে আবার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে হবে যার পরে দেখুন আপনাকে আবার টপ রাইট কর্নার যে থ্রি লাইন এইখানেতে ক্লিক করতে হবে এইখানেতে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট শর্টকাট ওপরে দেই এইখানেতে ক্লিক করবেন এইখানেতে ক্লিক করার পর আপনি কোন অ্যাপ্লিকেশানটিকে আপনার হোম স্ক্রিনের মধ্যে নিয়ে যেতে চান সেটির উপরে ক্লিক করলেই চলে যাবে যেমন ধরুন এখানেতে আমার অল সোশ্যাল মিডিয়া ভালো লাগছে তো এটিকে আমি নিয়ে যাবো এর উপরে ক্লিক করব তো দেখুন শর্টকাট সোশ্যাল মিডিয়া ক্রিয়েটেড আবার আমি চাইছি যে অ্যাবাকাসটাকে নিয়ে যাবো তো অ্যাবাকাসের উপরে ক্লিক করব তো দেখুন শর্টকাট অ্যাবাকাস ক্রিয়েটেড হয়ে গিয়েছে যদি আমি চাই যে ক্যালকুলেটারটাকে নিয়ে যাব তো উপরে ক্লিক করবো দেখুন ক্যালকুলেটর হয়ে গিয়েছে ক্রিয়েটেড শর্টেন তো দেখুন এরপরে ক্লজ করে দেওয়ার পরে আমি যাচ্ছি হোম স্ক্রিনে তো দেখুন দেখে যাচ্ছে দেখতে পাচ্ছেন অল সোশ্যাল মিডিয়া অ্যাবাকাস ক্যালকুলেটার তো এর উপরে ক্লিক করবেন যেমন ধরুন অল সোশ্যাল মিডিয়া এর উপরে আমি ক্লিক করছি তো দেখুন সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি ওপেন হয়ে গেছে এর মধ্যে আপনারা যেটি চাইলে চাইলে ওপেন করে অ্যাক্সেস করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে এই অ্যাপ্লিকেশানটি সম্পর্কে আমি আপনাদেরকে বললাম কেননা এগুলি আপনাদের কাজে আসতে পারে এই অ্যাপ্লিকেশানটি যে কোনো সময় তাই বললাম তো ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওকে লাইক করুন আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলেতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিভিন্ন ধরনের টেকনোলজি ইউটিউব ইন্টারনেট টিপস ব্লগ রিলেটেড এবং ওয়েবসাইট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য